এটা আমাদের অন্যরকম বিজ্ঞান বাক্স। আমরা আজকে নিয়ে এসেছি আলোর ঝলক। আমরা এখন দেখব এই বাক্সের ভেতর কি কি আছে। বাক্সের ভেতর আমরা প্রথমেই পাবো একটি ম্যানুয়াল, এবং এই ম্যানুয়ালের মধ্যে দেয়া আছে আমরা কিভাবে এক্সপেরিমেন্টগুলো করব। এবং ম্যানুয়ালের সাথে আরও আছে একটি টিউটোরিয়াল সিডি, এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখানো আছে। এবার বক্সের ভেতরে আমরা দেখতে পাচ্ছি কিছু পেন্সিল ব্যাটারি, একটি বাউন্সিং বল, একটি লেজার লাইট, এরপর এই পকেটের মধ্যে একটি গ্রেটিং চশমা, তারপর একটি প্যাকেটের মধ্যে কয়েকটি আয়না এবং কাঁচের টুকরা, এখানে একটি ডিসি মোটর, এর সাথে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট পুঁতির বক্স, তারপর এর পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু মোমবাতি, তার পাশে একটি ব্যাটারি কেসিং এবং কেসিংয়ের সাথে লাগানো কিছু ক্রোকোডাইল ক্লিপ, এবং সবশেষে দেখতে পাচ্ছি একটি উত্তল লেন্স। এরপর আমরা যদি এই অংশটুকু উঠিয়ে ফেলি, এর নিচে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন একটি খামের মধ্যে একসাথে বেশ কিছু জিনিস আছে। এই ছোট অংশটি হচ্ছে আমাদের ক্যালিডোস্কোপ তৈরি করার জন্য লাগবে। এই আয়না লাগানো কাগজের সাথে এই ক্যালিডোস্কোপ এবং এই পুঁতির বাক্স, এই তিনটি জিনিস মিলে আমরা তৈরি করতে পারবো ক্যালিডোস্কোপ। এই আয়না লাগানো বাক্সের সাথে এই কানেক্টর দিয়ে এই পুঁতির বক্সটি লাগিয়ে দিলেই আমরা একটি ক্যালিডোস্কোপ তৈরি করতে পারবো। এই খামের ভেতর যা যা ছিল আমি একে একে দেখাচ্ছি। এই চাকতিটি আমাদের লাগবে স্ট্রোবোস্কোপ তৈরি করার জন্য। এরপর এর ভেতর আছে কয়েকটি বর্ণ চাকতি, এছাড়া থাকছে কয়েকটি কার্ডবোর্ডের টুকরা, একটি সবুজ রঙের কাগজ, একটি লাল রঙের কাগজ, এরপর আমরা দেখতে পাচ্ছি একটি বড় কার্ডবোর্ডের টুকরা যার মধ্যে নির্দিষ্ট দূরত্বে কিছু ছিদ্র করা আছে। এই কাগজটি আমাদের লাগবে একটি পিনহোল ক্যামেরা তৈরি করতে। এই কাগজের দুটি অংশ, এই অংশটি হচ্ছে ওর বক্সটা, এবং এই পাশের অংশটুকু হচ্ছে স্ক্রিন তৈরি করার জন্য। এটা ভাঁজ করে এর গায়ে এর ভেতরে দেয়া অয়েল পেপারটি লাগিয়ে নিলে স্ক্রিনটি তৈরি হয়ে যাবে, এবং এই অংশটুকুর ঠিক মাঝখানে একটি খুব ছোট ছিদ্র করা আছে। এই ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে যদি এর ভেতরের অয়েল পেপারে গিয়ে আলো পড়ে, তাহলে আমরা এই ক্যামেরার সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব দেখতে পাবো। এই বড় কাগজটি আমাদের লাগবে একটি পেরিস্কোপ তৈরি করার জন্য। এই বড় কাগজটিকে ঠিকমতো ভাঁজ করে এর বিভিন্ন জায়গায় যে টু সাইডের টেপগুলো লাগানো আছে, দুই দিকে আঠা দেয়া টেপ, সেই জায়গাগুলোতে আয়না লাগিয়ে নিলেই একটি পেরিস্কোপ তৈরি হয়ে যাবে। এবং সবশেষে আছে একটি হুক, এটি হচ্ছে আমাদের লেজার লাইটের সাথে কানেক্ট করার জন্য। কেউ চাইলে লেজার লাইটের সাথে এই হুকটুকু কানেক্ট করে নিতে পারবে। আর এই লেজার লাইটের বিষয়ে একটু বলে দেই, এই লেজার লাইটের ভিতরে ব্যাটারি দেয়া আছে, এবং ব্যাটারির মাঝে এক টুকরো সাদা কাগজ দেয়া থাকে যাতে ব্যাটারিগুলো কানেক্টেড না হয়ে যায়। ব্যাটারি খুলে সাদা কাগজটা সরিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারিগুলো কানেক্টেড হয়ে যাবে এবং আমরা এই লেজার লাইটটি চালাতে পারবো। এই সাদা কাগজটুকু আগে সরিয়ে নিতে হবে, তারপর আমি যদি আবার ব্যাটারি লাগিয়ে সুইচ প্রেস করি, তাহলে লেজার লাইটটি জ্বলে উঠবে।